আজি আপনার জানে যে আমার ভারতবর্ষ এমেন্ডমেন্ট বিল যে নতুন সরকারে আনিছে গোটে ভারত একটা ফুটপাথ চলি আছে আমার পিছিয়ে থাকা নাই। আপনার আমি মাতিছো যে এই বিলর 100% আমার কম জুমে বর্মায় বিরুদ্ধ করে আছে। এই বিলত আছে 8.7 লাখ একর জমিন এটির ভিতর গভর্নমেন্টে প্রপার্টি আমার কম্পাউন্ডার আছে মুসলমান আর 9.7 লাখ প্রপার্টি আছে। এইটু ইমান ডাঙর একটা প্রপার্টি হয় যে আমার বিভিন্ন টাইমে মই নিজে কইছো বলে সরকারে বক্কর যোগমান হাতি আছে আমার মুসলমানক সমদায় দিব লাগে আমার তারপিছত কোনো ইউনিভার্সিটি দিব নালাগে কোনো মেডিকেল কলেজ দিব নালাগে কোনো শিক্ষা প্রতিষ্ঠান দিব নালাগে। এই প্রপার্টি যদি আমি পাই যাও আর 25% যদি আমি এইটু ইস্তেমাল করে দিব পারবো আমার যিমান প্রবলেম আছে সব সমস্যা হয়ে যাবে। বিয়ার সকল মামলা এক্টিমর মামলা অর্গানাইজার মামলা এডুকেশনের মামলা মেডিকেলের মামলা সব আমার এতিয়া আজি এই সরকারে চাই আছে জবরদস্তি আমি এই কাড়ি লই মুসলমান পড়া মুসলমানের যান ভিকারী বনার আজি মুসলমান এই সরকারে আজি লৈকে মাইনরিটির যান ফান্ড আছে বন্ধ করে দিছে হায়ার এডুকেশন বন্ধ করে দিছে মৌলানা আবুল কালাম আজাদ বন্ধ করে দিছে আর মোদীজি কই আছে মানে মুসলমান বচ্চোকে এক হাত মে কোরআন আর এক হাত মে ল্যাপটপ দেখা চাই সবসে বড়া দুনিয়া মে সবকা সাথ সবকা বিশ্বাস সবকে সাথ সবকা বরবাদি দেখা চাই সবকা সাথ দেখা চাহতে লেকিন মুসলমান কা নহীঁ দেখা চাই আমার সংস্থা অগল সমজাই দেব সবসে ডাউন সংস্থা হল জমি দেব আমার দাবি থাকিব আপনার আমাক সমজাই দেব উই উইল ইউটিলাইজ দ্য ল্যান্ড ইচ এন্ড এভরি ইঞ্চ প্রপারলি ইনশাআল্লাহ। যদি হিন্দু যে বা ট্রাস্ট হয় তার কোনো মুসলমানক নিদিয়ে যে আমার এই প্রপার্টির মামলা এই কমিটির যদি কোনো হিন্দু ভাই আমার ভাগ্যতা আছে সব আছে বলে এইটো কারণে আমি নামানো সরকার আইলে যে আসমান বানাই দিব কেনে সরকারে যেমন কমিটি বানাই দেয় এই সকলেই মাটি বিক্রি করে এই পয়সাটা সরকারে ইউটিলাইজ করে নহলে পার্সোনাল মানুষ হলে চেয়ারম্যান হলে ইউজ করে।